হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা 2021 স্কুলে পড়ুয়ার রয়েছে, তোমাদের শিক্ষাবর্ষে কিছু বিষয় অ্যাড হতে চলেছে। অ্যাকচুয়ালি কোন কোন বিষয় তোমাদের পরবর্তী 2021 অ্যাড হতে চলেছে সেটা নিয়ে তো আলোচনা করবই, তার সাথে তোমরা যারা স্কুল এবং কলেজে পড়ছো, তোমাদের স্কুল কলেজ কবে অ্যাকচুয়ালি খুলতে চলেছে সে নিয়ে আমাদের রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কী বক্তব্য ঘোষণা করলেন সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি স্কুল বা কলেজের পড়ুয়া হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা জানতে পারবে তোমাদের স্কুল কবে খুলবে এবং তোমাদের স্কুলে 2021 অ্যাকচুয়ালি কোন কোন বিষয় অ্যাড হতে চলেছে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। 2021 শিক্ষাবর্ষের পড়ুয়াদের সিলেবাসে একটি নতুন বিষয় অ্যাড হচ্ছে, ব্যাংকিংয়ের সহজ পাঠ। এই বিষয়টি স্কুলের সমস্ত পড়ুয়াদেরা পরবর্তী বছর থেকে এ পাবে এবং তাদের সিলেবাসে অ্যাড হবে, তাদের পড়তে হবে। ব্যাংকিংয়ের সহজ পাঠ বলতে তোমাদের ব্যাংকিংয়ের এ টু জেড বেসিক জিনিসগুলো, যেগুলো একটা স্টুডেন্টদের জানা দরকার, সেই সমস্ত বিষয়গুলো অ্যাড করা হবে। সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বইয়ের ভেতরে এই অধ্যায়টি অন্তর্ভুক্ত হবে, যেখানে এ মানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার কী, অ্যাকচুয়ালি আইএফসি কোড কী, এই আইএফসি কোডের সম্পূর্ণ নাম কী, এছাড়া আমাদের সে যে সার্ভার ক্রাইম, অনলাইনে কীভাবে ব্যাংক ট্রান্সফার করা হয় এবং অনলাইনে ব্যাংক ট্রান্সফারের সুবিধাগুলো, এবং অনলাইনের ব্যাংক ট্রান্সফার করতে গেলে যে বিভিন্ন ফ্রড দেখা যাচ্ছে তার বিষয়ে, মানে এ টু জেড ব্যাংকিংয়ের বিষয়ে তোমাদের এই অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, যেগুলো দ্বারা তোমরা অনেক কিছু শিখতে পারবে ব্যাংকিংয়ের বিষয়ে এবং এ টু জেড জানতে পারবে কীভাবে ব্যাংকিং ওয়ার্ক করে, একটা অ্যাকাউন্ট খুলতে গেলে ন্যূনতম কী কী ডকুমেন্ট বা তথ্যের প্রয়োজন হয়, ব্যাংকে ওই তথ্য জমা দেওয়ার পর ব্যাংকের কাজ কী, ব্যাংক সম্পূর্ণ কাজ করার পর তোমাদের অ্যাকাউন্ট তৈরি করতে মিনিমাম কতদিন লাগে, তোমাদের অ্যাকাউন্টে কত অ্যাকচুয়ালি টাকা থাকলে এ রাখতেই হবে, যে টাকাটা অ্যাকাউন্টে না থাকলে এ মানে ফাইন দিতে হতে পারে, তো এই সমস্ত বিষয়ে তোমাদেরকে সতর্ক করা হবে এবং ব্যাংকের যে বেসিক জিনিসগুলো তোমাদের এই অধ্যায়ের ভেতর অ্যাকচুয়ালি ইনক্লুডেড হবে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই তথ্য বা এই দাবিটা তুলে ধরেছিল আগামী বছরে, যে পড়ুয়াদের ব্যাংকের সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস দিতে হবে, বেসিক ধারণা দিতে হবে এবং পড়ুয়াদের এটি পাঠ্যবইয়ের অন্তর্গত করতে হবে ব্যাংকিংয়ের বিষয়টি, তাহলে পড়ুয়ারা এই বিষয়টিকে পড়বে এবং এই ব্যাংকিংয়ের সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারবে। মানে এটির প্রথম উদ্যোগ যদি বলি সেটা আমাদের ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ারই কিন্তু উদ্যোগ। সেই মতোই কিন্তু 2021 তোমাদের যেটা বললাম, সপ্তম শ্রেণী থেকেই স্বাস্থ্য এবং শারীর শিক্ষা যে বইটি রয়েছে সেই বইটির ভেতরে একটি নতুন অধ্যায় ইনক্লুডেড হবে, যেটা হচ্ছে ব্যাংকের সহজ পাঠ বা ব্যাংকিং সহজ পাঠ বলে যে অধ্যায়, এই সমস্ত জিনিস তোমাদের ডিটেলসে শেখানো হবে। তোমাদের যদি এখন বলি আইএফএসসি কোডের ফুল ফর্ম কী, তাহলেও কিন্তু তোমরা অনেকেই জানো না আইএফসি কোডের ফুল ফর্ম কী বা এটা কত ডিজিটের হয়, এটা কী কারণে দরকার পড়ে, এ সেটা অনেকেই কিন্তু তোমরা বলতে পারবে না। আইএফএসসি এই কোডের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড, তো এটা কিন্তু তোমরা অনেকেই বলতে পারবে না। এছাড়া এখানে আইএফসি কোডের প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে আইএফসি কোড খুবই জরুরি, কারণ কি এবং এটিতে কটা কোড থাকে, টোটাল 11 কোড থাকে আইএফসি কোডে, তো এরকম সমস্ত তথ্য তোমাদের শেখানো হবে, এ যেগুলো ব্যাংকিংয়ের ক্ষেত্রে এক একটা একান্তই জরুরি এবং স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্ট করা কিন্তু একান্তই জরুরি, যে প্রত্যেকটা স্টুডেন্টের যাতে একটা করে ব্যাংক অ্যাকাউন্ট থাকে সে বিষয়েও সচেতন করা হবে এই অধ্যায়ের মধ্যে। মানে ব্যাংকিংয়ের বিষয়ে তোমাদের পুরোপুরি মানে তথ্য দেওয়া হবে, যেটার থেকে তোমরা ব্যাংকিংয়ের বিষয়ে সমস্ত কিছু জানতে পারবে। তো আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ, কারণ ব্যাংকিংয়ের বিষয়ে প্রত্যেকটা স্টুডেন্টদের অল্প বয়স থেকে জানা একান্তই জরুরি। 2021 শিক্ষাবর্ষে এই নতুন যে ব্যাংকিংয়ের তথ্য স্টুডেন্টদের দেওয়া হবে এ বিষয়ে তোমাদের মন্তব্য কী, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এর পরবর্তী যে বিষয়টি সেটি হলো তোমাদের স্কুল কলেজ এর সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি কবে ওপেন করা হবে সে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন তথ্য
পাওয়া যাচ্ছে, বিভিন্ন স্কুল তথ্য দিচ্ছে যে এই মুহূর্তে স্কুল খুলে দেওয়া দরকার, এবং বিভিন্ন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুলের অধ্যাপক থেকে শুরু করে সমস্ত জায়গার থেকে কিন্তু এই মুহূর্তে এর যে ইনফরমেশান পাওয়া যাচ্ছে বা তারা যেটা চাইছে যে স্কুল খুলে যাক, কারণ স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল আর যে বিষয়গুলো সেগুলো দরকার, এবং স্টুডেন্টদের এর এই মুহূর্তে স্কুল না খুললে পরীক্ষা নিতেও অনেকটা সমস্যা হবে, যে ক্লাস ইলেভেন টুয়েলভ এবং টেন এছাড়া কলেজের পড়ুয়াদের ক্ষেত্রেও তাই। তো এখানে স্কুল তো চাইছে, কলেজ তো চাইছে স্কুল কলেজ খুলে দিতে, এ স্টুডেন্টরাও অনেকে এই মুহূর্তে চাইছে স্কুল কলেজ খুলে দিতে, কিন্তু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তার বক্তব্য অ্যাকচুয়ালি কী, তো সেটা আগে শুনে নেব। সেরকম এখন চিন্তা হচ্ছে দ্বিতীয় ঢেউ আসছে, সেটাকে কী করে আটকানো যায়, খুললেই তো হলো না। লক্ষ্য রাখতে হবে যে স্বাস্থ্য তাদের সুরক্ষা দেওয়াটাও একটা ঘটনা, কিন্তু চিন্তা ভাবনা আমরা করছি। তো শিক্ষামন্ত্রীর বক্তব্য দেখে তোমরা বুঝতেই পারছো শিক্ষামন্ত্রী কিন্তু এই মুহূর্তে চাইছে যে তোমাদের স্কুল কলেজ খুলতে না, কারণ তোমরা সবাই জানো যে এই মুহূর্তে কোভিডের যে সিচুয়েশান সেটা কিন্তু অনেকটা এক্সটেন্ড লেভেলে যাচ্ছে, আমাদের দেশে এখনও পর্যন্ত সেরকমভাবে আকার নেয়নি। অন্যান্য যে দেশ রয়েছে, ব্রিটেনের কথা যদি বলি, তো এখন কিন্তু কমপ্লিটলি লকডাউন অনেক জায়গায় রয়েছে, যেখানে তোমাদের কোভিড টু চলে এসছে, মানে যেটা কোভিড নাইন্টিন ছিল সেটা না, কোভিড টোয়েন্টি চলে এসছে, যেখানে কী হচ্ছে কোভিড নাইন্টিনে আপডেট ভার্সন মানে মিউটেশন হয়েছে, কোভিড নাইন্টিনও কিন্তু নিজেদেরকে আরও শক্তিশালী করে আপডেট হয়েছে, মিউটেশন ঘটিয়েছে, এবং যেটার নাম দেওয়া হয়েছে কোভিড টোয়েন্টি। তো সেটা কিন্তু বিভিন্ন দেশে বহুত ভয়ঙ্কর আকার নিয়েছে, ইউকে যদি বলি, ব্রিটেন যদি বলি, তো এরকম প্রচুর জায়গা কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে, যেই কারণে কমপ্লিটলি লকডাউন রয়েছে, মানে এতটাই খতরনাক এবং এতটাই শক্তিশালী হয়ে আবার এই ভাইরাসটি আকার নিয়েছে। তার মানে বুঝতেই পারছো আমাদেরও কিন্তু এই মুহূর্তে খুবই সচেতন থাকা দরকার, যাতে পরবর্তীকালে আমাদের এই ধরনের অবস্থা না হয়। সেই কারণেই কিন্তু প্রথম থেকে শুরু করে এখনও পর্যন্ত কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়টি উল্লেখ করে গেছে যে এই মুহূর্তে স্কুল কলেজ খোলার আর সঠিক সময় নয়, কারণ এখনও পর্যন্ত যে কোভিডের কেসটা সেটা এখনও পর্যন্ত সম্পূর্ণ মানে ঠিক হয়নি, এবং বারবার এই কথাটা উল্লেখ করেছে স্কুল খোলার আগে, শিক্ষা নেওয়ার আগে সবার প্রথমে স্টুডেন্টদের জীবন সবার কাছে কিন্তু উল্লেখযোগ্য সেটাও ঘোষণা করেছে, এবং আমারও তাই বক্তব্য, শিক্ষা নেওয়ার আগে সমস্ত কিছুর আগে কিন্তু স্টুডেন্টদের জীবন অনেক গুরুত্বপূর্ণ। এখানে অনেকের অনেক রকম মতামত হতে পারে, তোমাদেরও যেটা বক্তব্য কিন্তু একেবারে ঠিক যে স্কুল কলেজ না করলে আমাদের যে মানে স্কুল কলেজের যে পড়াগুলো সেগুলো কিন্তু এখনও করে ভালো মতন করে কমপ্লিট হচ্ছে না, কিন্তু এই বিষয়ে রাজ্য সরকার বা আমাদের শিক্ষামন্ত্রীর যে বক্তব্য সেটা তোমাদের জানালাম, তোমাদের কী মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে প্রদান করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই। সেরকম এখন চিন্তা হচ্ছে দ্বিতীয় ঢেউ আসছে, সেটাকে কী করে আটকানো যায়, খুললেই তো হলো না। লক্ষ্য রাখতে হবে যে স্বাস্থ্য তাদের সুরক্ষা দেওয়াটাও একটা ঘটনা, কিন্তু চিন্তা ভাবনা আমরা করছি।